বিশ্বদুর্গাপূজা শারদ সম্মান। আমরা এসেছি চট্টগ্রামের একটি বিখ্যাত মন্দির কেত্তায়নি ধাম মন্দিরে। আমাদের সাথেই রয়েছেন এই মন্দিরের প্রধান পুরোহিত। এই যে পুজোটি আমরা দেখছি, আপনারা সাত্বিকতা এবং ঐতিহ্যের দিক থেকে কত বছর ধরে আপনারা পালন করছেন? এটা প্রায় আসতে শত বছর হলো এই পূজা। এই শত বছরের মধ্যে এইভাবে আমরা পূজা করে আসতেছি এবং এটা সাত্বিকভাবে। এবং সবচেয়ে বড় তথ্য হলো চট্টগ্রামের মধ্যে একটা প্রসিদ্ধ ছিল যে আগে যত পূজা ছিল তখন তো পূজার সংখ্যা কম ছিল, কিন্তু অনেক বাড়ছে। এই কার্তিকের পূজাটা সাত্বিক পুজো হতো জিনিসটা। তারপর একদিন দিনকালে সবাই আনন্দ করে, বাচ্চারা সবাই আনন্দের মধ্যে দিয়ে যেয়ে সেটা আস্তে আস্তে বিভিন্ন বিকাশ বড়ভাবে রূপলাভ করতেছে সেটা। কিন্তু এখানে সাত্বিক পূজাটাই সাত্বিকভাবে হয়, যেটা মায়ের আরাধনা হয় সত্য হতে সেটা হয়ে থাকে। সনাতন ধর্মীয় যে নিয়ম নীতি অনুসরণ করে আমাদের পুজোগুলো হওয়া উচিত, আপনাদের ব্রাহ্মণ পণ্ডিতরাও বলে থাকেন যে সাত্বিক পূজা, চট্টগ্রামে যে অন্যান্য পুজোগুলো কি সাত্বিকভাবে হওয়া উচিত কিনা, তথা বাংলাদেশ সমগ্র বাংলাদেশ সহ পূজা মাত্রই সাত্বিক হওয়া উচিত, পূজা মাত্রই সাত্বিক সেটা না। আর সবচেয়ে বড় তথ্য ধর্মীয় ভাবের ব্যাপার, ধর্মীয় আধ্যাত্মিকতার ব্যাপার। যারা এটা বুঝে, যারা মানে, তারা ঠিক সেভাবে ঈশ্বরকে সেভাবে আরাধনা করার চেষ্টা করে। তারপর আমরা ক্ষুদ্র মানুষের তাই কিছু ভুলভ্রান্তি তো হয়েই থাকে, সেটা সংশোধন করে মাকে সেভাবে ডাকলে, সেভাবে আরাধনা করলে সত্যি মায়ের কৃপা লাভ হয়, এবং সেটি আমাদের হওয়া উচিত লাভ।